নিযোগ দুর্নীতি মামলায় যখন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন তারপর দেখা গিয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গায় তার নামে বেনামে প্রচুর পরিমাণ সম্পত্তি রয়েছে ঠিক সেই রকমই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর বিলাসবহুল একটি ভিলার খোঁজ মিলল যা আবার পার্থ অর্পিতার অপাকে অতীত করে দিয়েছে তবে পার্থ অর্পিতার অপা থেকে সন্দীপ ঘোষের সঙ্গীতা সন্দীপ ভিলা কিছুটা হলেও আলাদা কেননা শান্তিনিকেতনের অপা ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে তবে সন্দীপ ঘোষের এই যে সঙ্গীতা সন্দীপ ভিলার খোঁজ পাওয়া গিয়েছে তা রয়েছে তার স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং তার নামে সন্দীপ ঘোষ ও তার স্ত্রীর নামে থাকা এমন একটি ভিলার খোঁজ পাওয়া গিয়েছে দক্ষিণ দুই চার পরগনার ক্যানি যেটি রয়েছে ক্যানিং দুই নম্বর ব্লকের নারায়ণপুরে এই বাংলোটি সন্দীপ ঘোষের নামে রয়েছে বলেই দাবি করছেন স্থানীয়রা বসমো ফ্রাইস রিচার্জ করলেই প্রতিমাসে এক লক্ষ টাকা পুরস্কার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির বসমো স্থানীয় সূত্রে জানা গিয়েছে নারায়ণপুর এলাকায় কয়েকশো বিঘা জমি কিনে সেখানেই তৈরি করা হয়েছে এমন বিলাসবহুল ভিলাটি যে ভিলার চারিদিক রয়েছে ওই বিঘার পর বিঘা জমি এখানে কিছু যুবক ফার্ম হাউস চালায় বলেও জানা যাচ্ছে তবে তা সম্পূর্ণভাবে সন্দীপ ঘোষের নির্দেশের পরিপ্রেক্ষিতে যে ভিলার কথা বলা হচ্ছে সেটি বছর দুয়েক আগে তৈরি করা হয়েছে